কোনো মানুষ কাউকে কোনো কিছু নিরাপত্তা দিতে পারে না আল্লাহর কাছে নিরাপত্তা চেয়ে নিতে হয় আল্লাহ মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারেন তিনি যে কোনো অসুখ অসুখ হলে তিনি ভালো করতে পারেন ওইজাম্মারে হয়ে হিন যখন আমি অসুস্থ হই তখন তিনি আমার সেবা দান করেন স্বাস্থ্য বিমা বলতে এগুলি আসলে মানুষকে দিন দিন জড়বাদের দিকে নিয়ে যাচ্ছে জড়বাদের দিকে আল্লাহর ভরসা কমিয়ে দিচ্ছে জীবন বিমা ব্যক্তি নিজে ভোগ করতে পারে না নিজের জীবন তো না জীবন বিমা করতেছে ভবিষ্যৎ কারোর জন্য নিজের জন্য কিছুই না যদি কোনো বিপদে পড়ে তাহলে ভবিষ্যতে অমুক অমুকে পাবে তো নিজের কিসের বিমা হলেও নিজের বিমা নিরাপত্তাকে রক্ষা করতে পারে কেউ জীবন বিমা সাধারণ বীমা অমুক বিমা তমুক বিমা এগুলো সবই হচ্ছে সম্পূর্ণ ইসলাম যদি কাজ কোনো ইসলামিক বিমা হতে পারে না নিরাপত্তা সিস্টেম এইভাবে দেওয়া হয়নি ইসলামী সিস্টেম দেওয়া হয়েছে নিরাপত্তা পরস্পর একে অপরকে সহযোগিতামূলকভাবে যেমন সদাকা করে দান করে অথবা পরস্পর একে অপরকে আঁকেলা সিস্টেমে একে অপরকে বিপদে পড়লে উদ্ধার করার জন্য এগিয়ে আসে একই রকমের সম 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 ইয়াতে সমস্যা যারা আছে সম বিপদে আছে যারা বিপদে পড়তে পারে একই রকমের বিপদে যারা পড়তে পারে তার নিজস্ব একটা ফান্ড থাকতে পারে যে একে অপরকে আমরা সহযোগিতা করব কিন্তু সেটা কখনো ব্যবসায়ী ফান্ড হবে না ব্যবসা করে ব্যবসা থেকে কিছু টাকা নিয়ে রেখে দেবে সে কিন্তু বিপদ হলে খাবে সৎকা করে সৎকা ফান্ড করে এই জাতীয় সিস্টেম ইসলামে নাই এগুলো হচ্ছে ব্যবসায়ী যারা তারা নতুন নতুন সিস্টেম আবিষ্কার করে ইসলামী বিমা নাম দেয় কেউ কেউ জীবন বিমা কেউ স্বাস্থ্য বিমা কেউ গাড়ি বিমা কেউ বাড়ি বিমা এই জাতীয় বিমার নাম করে যেগুলি খাওয়া হচ্ছে এগুলি যায় নেই কাক টাকা কাকে দিচ্ছে কাক টাকা কাকে দিচ্ছে যদি বিমার নাম টাম কিছু নয় প্রত্যেকে বলা যায় আমরা একটা টাকা অর্থাৎ ব্যবসাও নয় প্রত্যেকে একটা টাকা কাটিয়ে রাখলো যে আমরা এটা যদি বিপদ হয়ে খাবো বিপদ না হলে ফেরত দিব বিপদ হয়ে লাগলে একেবারে সহজ থাকবে বিপদ না হলে ফেরত দিব প্রত্যেকের এটা হলো এটা হলো জায়গা আছে এটা হলো সমগোত্রীয় করবার এটা তো হয় না সবটাই ব্যবসা একবার যদি টাকাকেও বিমা করতে পারে ওই টাকা শুরু করতে হলে পায়ের জুতা ক্ষয় হওয়া তার কোনো উপায় থাকে না আর এখন যে আর যেগুলি অনসলাইন বিমা সেগুলি তো মোটর সবগুলি আর ইসলাম বিমা নামে যেগুলি বলছে সেগুলি হচ্ছে দোকাবাজি করার কার হারাম দোকাবাজি কি ব্যবসা করা যায় মানে ব্যবসার সাথে বিমা জোরে দেয় এটা কেমন হইলো এটা আসলে ব্যবসা করে ব্যবসার সাথে এরপরে বলে যে একটা আমরা একটা তাভাটোর ফান্ড অমুক ফান্ড তমুক ফান্ড এগুলি সালাকি করা আর কিছুই না তোমাকে এই রিস্কে যেতে হচ্ছে কেন সম রিস্ক না হইলে তুমি এই যে একটা মানুষ তার টাকা নাই সে বিমা করতেছে আরেকটা মানুষ সে অন্য কাজে তার সমস্যা বেশি সেও বিমা করতেছে এখন যে গাড়ি চালায় তার যে সমস্যা যে খেত খামারে কাজ করে তার একই সমস্যা না দুজনে একরকম বিমা কেমনে হয় একরকম রিস্ক কেমনে হয় এই যেগুলো করতেছে ইসলামিক নাম এগুলো সব ভণ্ডামি আর যেগুলো ইসলাম ছাড়া অন্যগুলি করতেছে সেগুলো তো হারাম এবং হারাম প্রথম দিন থেকে হারাম এগুলো কোনোভাবেই যায় ছিল না এজন্য প্রথম যখন এই বিমার কারবার শুরু হয় ওসমানী খেলা হতামলে তখন ইবনে আবেদিন রহমা উল্লাহ তিনি জীবিত ছিলেন তিনি তার ফতোয়ার মধ্যে এগুলি উল্লেখ করেছেন পত ইবনে আবেদিনে এবং সেটাতে তিনি হারাম ঘোষণা করেছেন যে এই জাতীয় জিনিস যে টাকা দিবে যদি উপকার হয় পাইলে উপকার না হইলে মার গেল এটা যায়জ নেই এটা মুখাতারা তারা এটা এটা হচ্ছে খাতার এটা হচ্ছে গারার এটা হচ্ছে রেস এটা হচ্ছে ধোকাবাজি পুরোপুরি এটা হারাম এজন্য বিমা কোনোভাবেই কোনো বিমা হিসাবে যায়জ নেই যেগুলো এখন ইসলামের নাম দিচ্ছে এগুলো যায় না একটা বিমা বলছি আবারও বলতে যায় সেটা কোনটা সেটা বিমা মনে হয় সেটা হচ্ছে সহযোগিতামূলক কারবার এটা বিমা নাম দেওয়া ঠিক নয় সেটা হচ্ছে কি যদি কেউ কতগুলি মানুষ একসাথে চাকরি করে তখন চাকরিজীবীরা আছে সেটা কাটে রাখছে একটা অংশ যে তোমার বা বিপদ হইলে কারো আমরা এখান থেকে কিছু কিছু দান করব অথবা কিছু করবো একটা টাকা টাকা রেখেছে এটার সাথে ব্যবসা কোনো জড়িত হতে পারবে না শুধু টাকা দিয়ে রাখছে যে এখানে বিপদ হলে আমরা দিব বিপদ না হলে আবার ফেরত দিয়ে দেব বিপদ ফেরত দিয়ে দিব আমাদের চাকরি শেষ হলে এটাও শেষ এটা সারা বছর চলতে এরকম না এটার সাথে অন্য কারো যারা একই রিস্কে তাদের সাথে যুক্ত হবে না চলে সেটা যাইতে হবে সেটার সাথে কোনো ব্যবসা জড়িত করা যাবে না সেটার সাথে কোনো রকমের এমনভাবে করা যাবে না এমন এমন ব্যবসা জড়িত দেওয়া যাবে না যেটা লাভ লোকসানে মশালা আছে অথবা সেটার সাথে এটা করা যাবে না যে যদি কোনো বিপদ তো আমার বড় বিপদ হয় তাহলে আমি দিতেই থাকবো কারণ কার্ড টাকা দিবে এমনও হতে পারে যে দিতে বাধ্যও নয় টাকা শেষ হয়ে গেছে দিবে কোথেকে দশজনে মিলে ধরেন পাঁচশো টাকা জমা করছে একজনেরও ধরেন পাঁচশো পাঁচ হাজার টাকা লাগছে এখন এই টাকাটা সে কোথেকে দেবে কোম্পানি কোথেকে দিবে পকেট থেকে দেবে কী তার হবে কেন তারা বিমা নিয়ে কোম্পানি শুরু করে দিয়েছে এরা হচ্ছে এরা পুরো ব্যবসা নামে সেটা নিয়ে এটা বুঝতে পারেন তো কোম্পানি নয় পরস্পর একটা টাকা জমা করেছেন যে আমরা দশজন পরিবারের টাকা জমা রাখলাম কোনো বিপদে আমরা খরচ করবো এক অপরকে দান করবো সেটা হলো আপনার একান্ত যায় কিন্তু ব্যবসার সাথে জুড়ে দিয়ে দুইটা একসাথে সবকা তাই নি সবকা একই কাজের সাথে একই লেনদেনের সাথে আরেকটা লেনদেন যোগ করে দিয়েছেন এটা আরেকদিকে চলে গেছে এটা আর ব্যবসার মধ্যে নেই এটা ধরনের জোর সুরিস আর কিছুই না আল্লাহ আমাদেরকে বোঝার তহিক দান করে বিমা বিমা জাতীয় এই সমস্ত মিথ্যা লেনদেন এবং হারাম লেনদেনের সাথে আমাদেরকে আলাদা জড়িত না করে এবং এর থেকে যেন আল্লাহ বেরোয়ার তৌফিক দান করে আল্লাহ কাছে সেই তৌফিক কামনা করছি যদি কোনো কারণে কেউ কেউ বাধ্য হন এরকম বিমা করতে ধরুন আপনার গাড়ি বিমা করতেই হচ্ছে আপনার গাড়ি কিনতে পারছেন না অথবা আপনার চাকরির জায়গাতে বিমা করতেই হচ্ছে আপনাকে গুচ্ছ বিমা থাকতে হচ্ছে আপনাকে চাকরি করতে পারছেন না তাহলে আপনি এটা দিয়ে দেবেন খরচ হিসাবে এটা দিকে ফিরতে তাকাবেন না ফিরে ফিরে তাকাবেন না ধরুন আপনি আপনি যেখানে চাকরি সেখানে বাধ্য করা হচ্ছে স্বাস্থ্য বিমা করতে তাহলে আপনি তাকাবেন না ওইটার দিকে ওইটা দিয়ে দিচ্ছেন মনে করেন খরচ হয়ে যাচ্ছে এই জায়গাটা যদি কোনো রকম বাঁচার চেষ্টা করার পরেও বাঁচতে পারেননি নিয়ে নিচে জোর করে তো এটা বাঁচার জন্য চেষ্টা করবেন যে এইটা আমি খরচের মধ্যে ফেলাই দিচ্ছি এটা আর ফেরত পাওয়ার চিন্তা আপনা অসুখ হলে কোনো দিকে তাকাবেন না গাড়িতে সমস্যা হলে দিকে তাকাবেন না বাড়িতে সমস্যা হলে তাকাবেন না ফ্যাক্টরির সমস্যা হলে তাকাবেন না কারণ এটা হচ্ছে কার সম্পদ কাকে দিবে অনেকে আছে এই সুযোগ পাইলে অনেকে তার নিজের পুরান গাড়িটাকে আগুন লেগাইয়ে দেয় অনেকে আসে তার ফ্যাক্টরি হয়তো দেখবেন যে লসের দিকে আছে আগুন লেগাইয়ে দেয় কেন বিমার টাকা দিয়ে চলতে পারবে অনেকে নিজের মাকে মেরে ফেলে মার না বিমা আসে টাকা পাচ্ছে না সেই জন্য সেই টাকাটা তার পাওয়া দরকার অনেকে তার ফ্লাইটে এক্সচেঞ্জ করাই দেয় পুরো কী জন্য পুরো ফ্লাইট যদি হয়ে যায় দেউলি পুরো দেউলি হয়ে যায় টাকা বিমার টাকা পাবে এই জাতীয় সালাকি শুরু হয়ে কি জন্য হারাম খাওয়ার জন্য মানুষ টেন্ডেন্সি বেড়ে যায় এবং এটা ওই এই কারণে হচ্ছে যে এই জাতীয় বিমার পলিসির কারণ হচ্ছে সুতরাং এটা আসলে ইসলামে বৈধ হয় এই জিনিসগুলো যারা পরিচালনা করছেন তারা আল্লাহকে ভয় করা উচিত যারা অনুমোদন দিচ্ছেন তারা আল্লাহ ভয় করা উচিত কার টাকা কাকে দিচ্ছে কী জন্য দিচ্ছে কেন বাধ্য হচ্ছে আর যদি খরচ না লাগে পুরোটাই মেরে দিচ্ছে কী জন্য তো সেটা করবে এই যদি বিমা কোম্পানি করা বিমার পিছনে দৌড়ানো বিমার জন্য পলিসি হিসেবে মানুষের বাড়িতে দৌড়ানো পুরোটাই না যায় আল্লাহ কানেরগুলো থেকে আমাদেরকে মুক্তি করে দেন পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা ছেলে একটি মেয়ে যদি কোনো মেয়ের অভিভাবকের অনুমতি নিয়ে কোর্ট ম্যারেজ করে তাহলে কি বিবাহ হবে জি একটি ছেলে একটি মেয়ে যদি মেয়ের অভিভাবকের অনুমতি নিয়ে কোর্টে গিয়ে ম্যারেজ করে যে কোনো জায়গায় ম্যারেজ করে মেয়ের অভিভাবকের অনুমতি আসে দুজন সাক্ষ্য আছে দুজন সাক্ষী আছে এবং সেখানে এই মাহার ধার্য করা আছে সেখানে মাহার ধার্য করা আছে তাহলে সে তার বিয়ে শুদ্ধ হয়ে যাবে তার বিয়ে শুদ্ধ হয়ে যাবে এই যে মাধ্যমে তাদের বিয়ে শুদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা নেই পরবর্তী প্রশ্ন হচ্ছে চেয়ার চেয়ারে বসা কি নামাজ পড়া যাবে চেয়ারে বসে নামাজ পড়া এটা পূর্ববর্তী যুগে ছিল না তো সবাই মাটিতে বসেই নামাজ পড়তেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু সমস্যা হচ্ছে অনেকে নিচে বসতে পারে না চেয়ারে বসাই লাগে এখন তার জন্য কোনটা উত্তম হবে চেয়ারে বসবে না নিচে বসবে উপরে তার দাঁড়িয়ে পড়বে তার জন্য অবশ্যই চেয়ারে বসাই তার বিকল্প কারণ হচ্ছে আল্লাহ তারা বলেছেন হত্তাকোল্লাহ মস্ত তুমি যতটুকু পারো ততটুকু তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সল্লে কা ইমান পা ইলাম তস্তাতের ফায়ের ফাইলাম তস্তা ফাইলা জামবিন দাঁড়িয়ে পড়ো না ফেললে বসে না ফেললে পাশে শুয়ে তাহলে বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত বসার কোনো একটা সুরত আখতিয়ার করা যায় ততক্ষণ পর্যন্ত এর পর একটা শোয়াতে যাওয়া যাবে না তাহলে বসা মাটিতে বসা নিঃসন্দেহে উত্তম এটা যদি পারে না পারলে চেয়ারে যদি বসে কেউ তার সলাত হবে কারণ এটাও বসা এটাকে দাঁড়ানো বলে না এটাও বসা এটাও বসা বলা হয় বা চলে কাড়ায় বলে কেউ যদি বলে নিচে বসা হ্যাঁ চললে জায়ালিসো আসে হাতিসে এটা তো উপরে বসা যাবে নিচে বসা যাবে কোনো সমস্যা নেই যেটা এখন যে ব্যক্তি দাঁড়াতে পারে বসতে পারে না তার জন্য চেয়ারে বসে পড়াটা দাঁড়াতে দাঁড়াবে বাকি নিচের দিকে হলেও চেয়ারে বসে করবে কারণ এটা নিচের দিকেটার উত্তম হচ্ছে এই যেটা দাঁড়ানো হচ্ছে নিচেরটা উত্তম অর্থাৎ বসাটা উত্তম কারণ এটা আখরা এলার রকু বা কাছাকাছি এটা আর যদি তিনি তিনি বসতে পারেন কিন্তু দাঁড়িয়ে দাঁড়াতে পারেন না নিচে বসতে পারেন